बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। रिकेबी बाजार बालिका उच्च विद्यालय इस्लाम ओ नैतिक शिक्षा सप्तम श्रेणी। आमी मोहम्मद आबुल बशर। प्रिय शिक्षार्थीगण स्वागतम। आशा करी तुम्हारा भलो आछो। आज आमी तुम्हारे प्रथम अध्याय पाठ नय आखेरात निये आलोचना करब। प्रिय शिक्षार्थीगण आखेरात शब्दर अर्थ परकाल। आखेरात शब्दर अर्थ कि परकाल। परकाल हलो इहकालेर बा दुनियार जीवनेर परेर जीवन। परकाल हलो इहकाल बा परकाल इहकालेर बा दुनियार जीवनेर परेर जीवन। दुनियार जीवनी मानुषेर शेष जीवन नय। दुनियार जीवनी मानुषेर शेष जीवन नय बरां मानुषेर जन्य आरो एकटी जीवन रयेछे सेई जीवनी परकालीन जीवन। परकालीन जीवने अनंत ए जीवनेर शुरू आछे किन्तु शेष नेइ। आल्लाह ताआला पवित्र कलामे पाके इरशाद करेछेन इन्नमा हाजिहि दुनिया हाजिल हायातद दुनिया मताउन व इन्नल आखिरतु हिया दारुल करार। दुनियार जीवने जीवंत अस्थाई उपभोगेर वस्तु मात्र आर निःसंदेह आखिरती हलो चिरस्थायी। सूरतुल मुमिन आयात नम्बर 39। प्रिय शिक्षार्थीगण आखिरतेर गुरुत्व। आखिरतेर विश्वास ईमानेर अन्यतम गुरुत्वपूर्ण विषय। आखिरतेर विश्वास करा अपरिहार्य। आखिरतेर अविश्वास करले मानुष ईमानदार होते पारे ना। आल्लाह ताआला मुमिनदेर गुणावली सम्पर्के बलेछे अबिल आखिरतु हुम यूकिनून आर तारा मुत्तकीन बा आखिरतेर उपर दृढ़ विश्वास स्थापन करे। सूरतुल बाकारा आयात नम्बर 4। आखिरत हलो परकाल। आखिरत हलो परकाल कबर हासर मिजान सिराज जान्नात जहन्नाम इत्यादि आखिरतेर एकटी পর্যায়। এ বিষয় এই বিষয়টির প্রতি আমাদের ঈমান আনতে হবে। কোনোটি অবিশ্বাস করা যাবে না বলা যেতে পারে। আর দুনিয়া মাজরাতুল উখরা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীগণ দুনিয়া হলো আখিরাত। দুনিয়া হলো আমল করার স্থান। আখিরাত হলো ফলাফল ভোগের স্থান। দুনিয়া হলো আমল করার স্থান আর আখিরাত হলো ফলাফল ভোগ করার স্থান। যেখানে মানুষ কোনো আমল করলেতে পারবে না বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করেছে সেইরূপ ফল ভোগ করবে। কৃষক শস্যক্ষেত্রে যেরূপ চাষাবাদ করে সেইরূপ ফলাফল লাভ করে। প্রিয় শিক্ষার্থীগণ তাহলে আমরা বোঝা গেল। অতএব আমরা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব। আখেরাতের শান্তি সফলতা লাভের জন্য দুনিয়ার নেক আমল করব। আমাদের দুনিয়াবী জীবনে শান্তিময় হবে আর পরকালে আমরা জান্নাত লাভ করব। প্রিয় শিক্ষার্থীগণ এবার সিরাজ সম্পর্কে আলোচনা করা হবে। সিরাজ শব্দের অর্থ পথ রাস্তা পোল পদ্ধতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় সিরাজ হলো জাহান্নামের উপর স্থাপিত একটি পোল। এই পোল পার হতে হয়ে জাহান্নাম জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে। আখেরাতের সকল মানুষকেই এই পোলের উপর আরোহণ করতে হবে তা অতিক্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। তবে নেক আমলে করার মহান আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। জান্নাতিগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ আমরা বুঝলাম যে সিরাত আর জান্নাতিগণ পার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবেন। তার পূর্বে কেউই জান্নাতে প্রবেশ মর্যাদা লাভ করবে না। অন্যদিকে জাহান্নামীদের জন্য সিরাত অত্যন্ত ভয়াবহ স্থান। তাদের জন্য সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম এবং তরবারির অপেক্ষা ধারালো। সেখানে কোনো আলো থাকবে না বরং সিরাত হবে গুটগুটে অন্ধকার। এমন অবস্থায় তারা সিরাত আরো অতিক্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ওয়াইন্না মিনকুম ইল্লা ওয়ারু দুরুহা কানা আলা রব্বিকা হাম্মান মাকসিয়া। তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরাতুল মায়দা আয়াত নম্বর 71। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ দাউ সিরাতুল বাইনা জাহরা জাহান্নামা। জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। সুনানে আহমদ শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীগণ এবার মিজান। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা তুলাদণ্ড মানদণ্ড পরিমাপ করার যন্ত্র। ইসলামী পরিভাষায় যে পরিমাপক যন্ত্রের দ্বারা কিয়ামতের দিন মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে
তাকে মিজান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ানাসাউল মাওয়াজিনাল কিস্তে লিয়াউমাল কিয়ামতে, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। প্রিয় শিক্ষার্থী, অনন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। সূরা মুমিন আয়াত নম্বর 102 ও 103। মিজানের পাল্লা পূর্ণ নেক কাজ বেশি হলে মানুষ সফলতা লাভ করবে আর স্থান হবে জান্নাত। অন্য এজন্য বেশি বেশি নেক আমল করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেকি পাল্লা ভারী করার জন্য আলহামদুলিল্লাহি তাম্মুল মিজান, অর্থাৎ আলহামদুলিল্লাহি তাম্মুল মিজান নেকির পাল্লা পূর্ণ করে দিবে। অন্য হাদিস শরীফে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ পবিত্রতা প্রশংসতা আল্লাহ তাআলার জন্য, তিনি মহান অতিশয় পবিত্র। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আমরা মিজান সম্পর্কে জানলাম। অতএব আমরা এই দোয়া দুটি শিখব, বেশি বেশি পাঠ করব, আমাদের বেশি নেকি পাল্লা বাড়ি হবে, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন এবং আমরা আখিরাতের সফলতা কাম লাভ করব, কামিয়াবি লাভ করব, বিজয় লাভ করব। প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে। আখেরাত কাকে বলে বর্ণনা করো, আখেরাতের বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করো, দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো, সিরাত কাকে বলে বর্ণনা করো, মিজানের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীগণ, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।